আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি হাজির হয়ে গেলাম এক টুকরা মাংসের ভাইরাল রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক টুকরা মুরগি মাংস নিয়েছি আমি পায়ের মাংস নিয়েছি আপনারা চাইলে বুকের মাংস নিতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করে ফেলা যাবে আর খুবই ইজিভাবে এটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এই যে আমি চিকেনটাকে একটু থেতলে নিচ্ছি চাকুর পিছন সাইডটা দিয়ে তাহলে এটা সিদ্ধ হবে তাড়াতাড়ি এভাবে একটু করে নেবেন আমার চিকেনটা থেতলে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি একটা প্যান নিয়েছি এতে চিকেনের টুকরোটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ছয়টার মতো কাঁচামরিচ যে দেখুন দিয়ে দিচ্ছি রসুন বড় সাইজের একটা রসুন আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছোট ছোট দুইটা দেশি পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছি একটু মোটা করে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কেটে আরও দিয়ে দিলাম ছোট্ট একটা আলু একদম ছোট সাইজের একটা আলু আমি এতে দিয়ে দিলাম এতে হবে কি এর পরিমাণটা একটু বাড়বে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব আমি এতে খুব বেশি তেলের এই ভর্তায় প্রয়োজন হয় না দিয়ে আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি চুলাই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে উল্টে পাল্টে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিব ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে আর মাঝে মধ্যে আপনার এটাকে একটু নাড়িয়ে দিবেন না হলে হবে কি হাড়ির নিচে কিন্তু লেগে যেতে পারে সেটা খেতে ভালো লাগবে না মোটেও এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি এভাবে মাঝে মাঝে পাল্টে দিতে হবে দেখুন এর ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি চিকেনটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি এখানে এই যে সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভর্তাটা করিয়ে নিব আপনারা চাইলে এটা শিল্পটাই করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে করে নিতে পারেন আমি আজকে শিল্পাটা এটা করে দেখাবো কারণ শিল্পাটার ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি পুরো মিশ্রণটাই উপরে দিয়ে দিচ্ছি এরপর শিল্পাটার বেটি নিব ফিরে আসছি বাটা হওয়ার পরে আর এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয় বানানো খুবই সোজা খুবই অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতেও অনেক টেস্টি আর যে পরিমাণে হয় তাতে অনায়াসে চারজন মানুষ খেয়ে নেওয়া যায় এই যে তৈরি হয়ে গেল আমার ভর্তাটা আমি একটু সার্ভ করে দিয়েছি আশা করি আপনাদের কাছেও ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ